হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু লেটস সেলের এগেইন আজকে আমরা বিখ্যাত নভেল জেন এয়ার দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব নভেলটির ফার্স্ট পার্টে আমরা এটির ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার সেটিংস পারফাস থিম সহ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ক্লাস করেছিলাম আর এই দ্বিতীয় পার্টে আমরা এটির ক্রিটিক্যাল সামারি সহ আরও কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব তো আপনারা যারা ফার্স্ট পার্টটি দেখেননি অবশ্যই ফার্স্ট পার্টটিও দেখে নেবেন তাহলে আশা করি এই নভেলটি সম্পর্কে বেশ ভালো ধারণা পাবেন আর ফার্স্ট পার্টটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে তো চলুন শুরু করি আজকের আলোচনা জেন এয়ার নভেলটির ফার্স্ট পার্টের আলোচনায় আমরা বলেছিলাম যে এই নোভেলটির টাইম সেটিং হচ্ছে আর্লি ডিকেটস অব দ্য নাইনটিন সেঞ্চুরি ঊনবিংশ শতাব্দীর প্রথম দর্শক হচ্ছে এই নভেলটির টাইম সেটিং এবং এটির প্লেস সেটিং হচ্ছে নর্দার্ন ইংল্যান্ড মূলত নর্দার্ন ইংল্যান্ড হচ্ছে এই নভেলটির একজ্যাক্ট প্লেস সেটিং তবে নভেলটির প্লট ওই নর্দার্ন ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে সংগঠিত হয়েছে টোটাল চারটি জায়গায় এই নভেলটির প্লটগুলো সংগঠিত হয়েছে প্রথম যেটি সেটি হচ্ছে গেটস হেড হল দ্বিতীয়টি হচ্ছে উড স্কুল তৃতীয়টি হচ্ছে থর্ন ফিল্ড ম্যানোর এবং সর্বশেষ বা চতুর্থটি হচ্ছে দ্য রিভার্স ফ্যামিলি বা মুর হাউস তো এই চারটি হচ্ছে মূলত নভেলটির প্লেস সেটিংস যেগুলো নর্দার্ন ইংল্যান্ডে অবস্থিত নভেলটি সর্বপ্রথম শুরু হয় এটির প্রথম প্লেস সেটিং গেটস হেড হলে গেটস হেড হল এটি একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে নোভেলটির প্রধান চরিত্র জেন এয়ার বসবাস করছে তার আঙ্কেল আনটিদের সাথে তার আঙ্কেল মিস্টার রিড এবং আন্টি মিসেস রিড জেন এয়ার তার বয়স দশ বছর সে দশ বছর বয়সী একজন অর্পান তার পিতা মৃত্যুবরণ করেছে তার পিতার মৃত্যুর পর তাকে তার এই আঙ্কেল আন্টিদের বাসায় প্রেরণ করা হয় যেন এই বাসাতে তাকে দেখভাল করে সুন্দরভাবে বড় করে তোলা হয় মিস্টার এবং মিসেস রুইট তারা দুজন জেন খুব ভালোবাসতেন খুব পছন্দ করতেন তারা তাদের নিজেদের সন্তানদের মতোই জেন এয়ারকে তখন টেক কেয়ার করতেন কিন্তু একটা সময় হঠাৎ করে মিস্টার রুইড তিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি অসুস্থ হয়ে পড়ায় তাদের ওই অ্যাপার্টমেন্টে একটি রুম রয়েছে যে রুমটির নাম হচ্ছে রেড রুম সেই রেড রুমে মিস্টার রিডের তখন টেকিং কেয়ার করা হতো আনফর্চুনেটলি কিছুদিন পর ওই রেডরুমেই মিস্টার রিড অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুর পূর্বে মিস্টার রিড তার ওয়াইফ মিসেস রিডের কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছেন সেটি হল তিনি তার ওয়াইফকে বলেছেন যদি তার মৃত্যু হয়ে থাকে তার মৃত্যুর পর যেন তারা জেন এয়ারকে পূর্বের ন্যায় তাদের সন্তানদের মতোই ভালোবেসে বড় করে তোলে তখন মিসেস রিড মিস্টার রিডকে প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে যদি আপনার মৃত্যু হয়েও যায় আপনার মৃত্যুর পরেও জেন এয়ারকে আমরা আমাদের নিজেদের সন্তানদের মতোই টেকিং কেয়ার করে আধর সোহাগ দিয়ে বড় করে তুলব কিন্তু একটা সময় দেখা গেছে মিস্টার রিড মৃত্যুবরণ করার পর মিসেস রিড তিনি তার প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন তিনি এখন জেন এয়ারকে পূর্বের মতো ভালোবাসেন না জেন বিভিন্নভাবে নির্যাতন করেন বিভিন্ন অকথ্য ভাষায় গালি গালাজ করেন তাকে গরিব এতিম ভিক্ষুক এসব বলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন নির্যাতনের মাত্রা বাড়াতে মিসেস রিড তখন তার সন্তানদেরকে এবং তাদের বাড়িতে যে সার্ভেন্ট ছিল তাদের সবাইকে জেন এয়ারের পেছনে লেলিয়ে দেয় তারা সবাই জেন এয়ারকে খেলায় নিচ্ছে না বিভিন্ন নির্যাতন করছে বিভিন্ন কারণে তাকে মারছে জেন এয়ারের যেহেতু কেউ নেই সে তাদের এসব নির্যাতন সহ্য করতে থাকে কিন্তু একটা সময় যখন সে নির্যাতন সহ্য করতে আর পারছে না তখন সে তার কাজিনকে অর্থাৎ মিসেস রিডের সন্তান জন রিডের গায়ে হাত তোলে জন রিডের গায়ে হাত তোলার অপরাধে মিসেস রিড তখন জেন আয়ারকে তাদের অ্যাপার্টমেন্টের ওই রেড রুমে আটক করে রাখে ওই রেড রুমে জেন এয়ার অনেক দিন আটক ছিল এবং সেই রেড রুমে একাকী থাকার সময় সে বিভিন্ন ধরনের ভীতিকর পরিস্থিতি তাকে পার করতে হয়েছে সেই রুমে সে দিনানিপাত করছে একা একা সে বিভিন্নভাবে কান্নাকাটি করছে অনেক কাকুতি মিনতি করেছে তখনও তাকে সেই রেড রুম থেকে বের করা হচ্ছে না রাতের বেলা সে যখন ঘুমাতো তখন সেই রেড রুমে তার বিভিন্ন ধরনের ভীতিকর পরিস্থিতি সে দেখতে পায় সে মনে করে মনে হচ্ছে যে সে দেখছে যে তার আঙ্কেল কিছুদিন পূর্বে এই রেড রুমে মৃত্যুবরণ করেছিলেন এবং তার আঙ্কেলের মৃত আত্মা বা ঘোস্ট যেন তাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে এইরকম একটা হ্যাফেজার সিচুয়েশানে সে সেই রেড রুমে কাটাচ্ছিল কিন্তু ফর্চুনেটলি কি হয়েছে অনেক দিন আটক করে রাখার পর মিসেস রিড তিনি তখন ভাবতে লাগলেন যে জেন এর যেহেতু এতিম তার কেউ নেই তাকে এভাবে রেডরুমে আটক করে না রেখে তাকে এই বাড়ি থেকে বের করে দূরে একটি এতিমখানা রয়েছে যেটা হচ্ছে রিলিজিয়াস স্কুল বা এতিমখানা সেটাতে গিয়ে তাকে দিয়ে আসবে যথারীতি তিনি এই রেডরুম থেকে জেনায়ারকে বের করেছেন এবং ওই রিলিজিয়াস যে এতিমখানা রয়েছে সেখানে গিয়ে তাকে ভর্তি করে দিয়ে আসেন আর এই এতিমখানার নাম হচ্ছে লৌউড স্কুল লৌউড স্কুল এটি হচ্ছে একটি ধর্মীয় এতিমখানা এই এতিমখানাতে যতগুলো স্টুডেন্ট রয়েছে তারা সবাই হচ্ছে এতিম মিসকিন তাদের কারো বাবা নেই কারো বাবা মা কেউই নেই দশ বছর বয়সে জেন এয়ার এসে এই লোউড স্কুলে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পরই প্রথমেই তিনি এক ধরনের ট্রমাটিক এক্সপিরিয়েন্স নিতে থাকেন ভীতিকর এক ধরনের অভিজ্ঞতা তিনি তখন পেয়েছিলেন আর সেটা হচ্ছে কি ওই লোউড স্কুলের যিনি ডিরেক্টর যার নাম হচ্ছে মিস্টার ব্রকলি হার্স্ট তিনি অনেক ক্রুয়েল ছিলেন তিনি সেখানকার ছাত্রছাত্রীদের যাতে সাথে খুব খারাপ আচরণ করতেন তাদেরকে ভালোভাবে পোশাক দিতেন না ভালোভাবে খাবার দিতেন না এবং বিভিন্ন কথাতে ওই ছাত্রছাত্রীদের গায়ে স্কুলের ডিরেক্টর ব্রকলি হাস্ট তিনি হাত তুলতেন এই সকল হ্যাফেজার সিচুয়েশান দেখে তখন জেন এয়ার আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল এরপর যেহেতু কিছুই করার নেই যেহেতু জেন এয়ারের কেউ নেই তার তো আর কিছু করার নেই তাকে এখানেই থাকতে হবে এখানেই পড়াশোনায় মনোযোগ দিতে হবে যথারীতি সে এই লউড স্কুলে পড়াশোনায় মনোযোগ দেওয়া শুরু করে সেখানে কিছুদিন পড়াশোনা নেওয়ার পর তার সাথে ওই স্কুলের যিনি সুপারেনটেন্ট যিনি হচ্ছেন মিস ট্যাম্পল তিনি একজন টিচার তাকে জেন এয়ারের বেশ ভালো লাগে মিস ট্যাম্পল তিনি খুব ভালো একজন টিচার তিনি ছাত্রছাত্রীদের সাথে খুব ভালো আচরণ করতেন তাদের সাথে খুব ফ্রেন্ডলি থাকতেন তাদেরকে অনেক আদর সোহাগ করতেন ওই মিস টেম্পলকে দেখতে পেয়ে জেন এয়ার তখন ওই স্কুলে পড়াশোনার জন্য আরও বেশি আগ্রহ জাগে তার অন্যদিকে সেই লোভউড স্কুলে জেন এয়ারের একটি ফ্রেন্ড হয় যার নাম হচ্ছে হ্যালেন বার্নস মোটামুটি ওই স্কুলের সুপারিনটেন্ডেন্ট মিস টেম্পল এবং তার বন্ধু হ্যালেন বার্নসকে পেয়ে সে সেখানে খুব আনন্দের সাথে পড়াশোনা শুরু করে এবং সে সেখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স লাভ করতে শুরু করে সে জানতে পারে যে তৎকালীন ভিক্টোরিয়ান এই যে নারীদের শিক্ষা বলতে কি বোঝানো হয় মূলত তৎকালীন ভিক্টোরিয়ান সোসাইটিতে যে প্রচলিত যে ধারণা ছিল সেটা হচ্ছে নারীদের শিক্ষা কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আর সেগুলো হচ্ছে কি নারীরা নারীদের শিক্ষা হচ্ছে মূলত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা তাদেরকে ড্রয়িং শেখানো হয় এবং তাদেরকে সিঙ্গিং শিখানো হয় আর এই সকল বিষয়গুলো এই জেন এর মূলত লৌউড স্কুলে শিখছিলেন এর কিছুদিন পরই দেখা গেছে যে তাদের ওই লৌউড স্কুলে টাইপাস নামক একটি মহামারী রোগ এসে দেখা দেয় টাইপাস হচ্ছে এক ধরনের সোঁয়াশের জ্বর যে জ্বর ওই স্কুলের প্রায় সকল ছাত্রছাত্রীদের হয়েছিল এবং সেখানে অসুস্থ হয়ে জেন এয়ারের যে বান্ধবী ছিল যে হচ্ছে হ্যালেন বার্নস সে মৃত্যুবরণ করে কিন্তু হ্যালেন বার্নস এই টাইপাস রোগে মৃত্যুবরণ করেনি হ্যালেন বার্নস মূলত টিউবারকোলোসিস বা যক্ষা রোগে মৃত্যুবরণ করেছে হ্যালেন বার্নস এর মৃত্যুর পর জেন এয়ার খুব ব্যথিত হয়েছে অনেক বেশি কষ্ট পেয়েছে কিন কারণ হচ্ছে কি তার জীবনে প্রথম ভালো একজন বন্ধু হচ্ছে এই হ্যালেন বার্নস আর কিছুদিন পরই মূলত পরিচয় হওয়ার কিছুদিন পরে মূলত হ্যালেন বার্নস মৃত্যুবরণ করেছে যার কারণে জেন এয়ার অনেক বেশি ব্যথিত হয়েছেন যাই হোক দীর্ঘ ছয় বছর জেন এয়ার এই লোউড স্কুলে পড়াশোনা শেষ করেন বর্তমানে জেন এয়ারের বয়স হচ্ছে ষোলো বছর এবং ওই লোউড স্কুলেই ১৬ বছর বয়সে জেন এয়ার টিচার হিসাবে নিয়োগ পায় অর্থাৎ জেন এর দশ বছর বয়সে এখানে ভর্তি হয়েছেন ছয় বছর পড়াশোনা করার পর ষোলো বছর বয়সে তিনি ওই স্কুলের শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন এবং ১৬ থেকে আঠারো পর্যন্ত অর্থাৎ দুই বছর সে এই লোউড স্কুলে শিক্ষকতাও করেছে দুই বছর শিক্ষকতা করার পর একটা সময় দেখা গেছে যে জেন এর ম্যাডাম এবং কলিগ মিস ট্যাম্পল তিনি তার বৈবাহিক জীবনে চলে যান অর্থাৎ তিনি বিয়ে করে এই স্কুলটি ছেড়ে তার অন্যত্রে জীবনে চলে যান মিস ট্যাম্পলের বৈবাহিক জীবনে চলে যাওয়ার পর জেন এয়ারের কাছে এখন আর এই শিক্ষকতার লাইফ ভালো লাগে না তার মাঝে এখন ওয়ান্ডার লাস্ট প্রবণতা আসা শুরু করে ওয়ান্ডার লাস্ট মানে হচ্ছে ভ্রমণের প্রবণতা অর্থাৎ এই স্কুলে তার যেই কাছের যে দুজন মানুষ ছিল এক হচ্ছে মিস ট্যাম্পল এবং অন্যদিকে হচ্ছে তার যে বন্ধু ছিল হ্যালেন বার্স তারা দুজন মূলত এই স্কুলটি ত্যাগ করেছেন হ্যালেন মৃত্যুবরণ করেছেন এবং মিস্ট্যাম্পল তার বৈবাহিক জীবনে ফিরে গিয়েছেন এখন আর তার এই স্কুলে এই পেশা তার এখন আর ভালো লাগে না তার মাঝে এখন ভ্রমণের প্রবণতা শুরু হয়েছে ঠিক এর কিছুদিন পরেই দুই বছর শিক্ষকতা শেষে জেন এয়ার এই স্কুলটি ত্যাগ করে থর্নফিল ম্যানোরে গিয়ে গভর্নেস হিসেবে চাকরি গ্রহণ করে অর্থাৎ ওই স্কুল জবটি শেষ করে তিনি থর্নফিল্ড ম্যানোর নামক একটি অ্যাপার্টমেন্টে এসে ওই থর্নফিল্ড ম্যানোরে গভর্নেস হিসেবে নতুন চাকরি শুরু করে গভর্নেস বলতে মূলত কোনো একটি বিলাসবহুল বাড়িতে ওই বাড়ির যে শিশু সন্তানগুলো রয়েছে তাদের দেখাশোনা করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয় তাকেই গভর্নেস বলা হয় যেন এর মূলত ওই থর্নফিল্ড ম্যানরে একটি শিশুর দেখাশোনা করার জন্য গভর্নেস হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আর সেই শিশু সন্তানটির নাম হচ্ছে অ্যাডেল ভ্যারেন্স মূলত এই অ্যাডেল ভ্যারেন্সের দেখাশোনার জন্যেই জেন এয়ার এই থর্নফিল ম্যানরে চাকরি গ্রহণ করেছেন থর্নফিল ম্যানরে এসে জেন এয়ারের সাথে সর্বপ্রথম মিসেস ফেয়ারফক্স নামে এক লেডির সাথে দেখা হয় এবং সেই মিসেস ফেয়ারফক্সকে জেন এয়ার এই বাড়িটির মালিক ভেবেছিল মূলত মিসেস ফেয়ারফক্স এই বাড়িটির মালিক নয় যাই হোক এই পুরো বাড়িটি জেন এয়ারের বেশ পছন্দ হয়েছিল শুধুমাত্র থার্ড ফ্লোরের একটি রুম ব্যতীত সে ওই রুমটিতে যায়নি বাট রুমের পাশে গিয়ে সে ওই রুম থেকে মাঝে মধ্যে কিছু ভীতিকর আওয়াজ শুনতে পাচ্ছিল জানা গেছে ওই রুমে গ্রেইসফুল নামক একটি চরিত্র যে ডাক্তার অথবা সার্ভেন্ট সে মাঝে মধ্যে এই রুমে ভীতিকর কিছু সাউন্ড করছিল কিন্তু ব্যাপারটি শিউর নয় অর্থাৎ এই রুমের मिस्ट्री সে এখনও শিওর হতে পারেনি এই রুমটি ছাড়া পুরো বাড়িটি জেনের বেশ পছন্দ হয়েছে এবং সে বেশ আনন্দের সাথে তার কাজ চালিয়ে যাচ্ছে যাই হোক এর কিছুদিন পর জেন এয়ার সেই বাড়িটির সামনে সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়েছিল হাঁটতে বেরিয়ে তার সাথে এক ব্যক্তির দেখা হয় যার নাম হচ্ছে অ্যাডওয়ার্ড রোচেস্টার ওই অ্যাডওয়ার্ড রোচেস্টারকে সে দেখতে পায় যে অ্যাডওয়ার্ড রোচেস্টার একটি ঘোড়ার পিঠে করে আসছে হঠাৎ করে সে ওই ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছে এবং এমন এক সিচুয়েশানে জেন এয়ার গিয়ে সেই অ্যাডওয়ার্ড রোচেস্টারকে সেখান থেকে রক্ষা করে এই অ্যাডওয়ার্ড রোচেস্টার হচ্ছে মূলত এই নভেলটির বাইরনিক হিরো তখন তারা দুজন পরিচিত হয় জেন এয়ার অ্যাডওয়ার্ড রোচেস্টারকে বলছে যে সে হচ্ছে এই বাড়ির গভর্নেস এই বাড়ির অ্যাডেল ভ্যারেন্সকে সে দেখাশোনা করে এবং অ্যাডওয়ার্ড রোচেস্টার বলল সে হচ্ছে মূলত এই বাড়িটির মালিক অর্থাৎ অ্যাডেল ভ্যারেন্সের গার্ডিয়ান এবং এটাও জেনে জানতে পারে যে অ্যাডেল ভ্যারেন্স সে মূলত অ্যাডওয়ার্ড রোসেস্টারের সন্তান নয় অ্যাডেল ভ্যারেন্স হচ্ছে মূলত অ্যাডওয়ার্ড রোচেস্টারের একটি মিস্ট্রেস এর কন্যা যাই হোক তাদের এই প্রথম দর্শনে একে অপরকে ভালো লাগে বলতে পারি লাভ অ্যাট ফার্স্ট সাইট আর এভাবেই দিন দিন তাদের আন্তরিকতা বাড়তে থাকে জেন এয়ার অ্যাডওয়ার্ড রোচেস্টারের প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ে এবং অ্যাডার্ড রোচেস্টার দিন দিন জেন এয়ারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে এরপর কি হয়েছে এক সন্ধ্যাবেলায় অ্যাডওয়ার্ড রোচেস্টার তার রুমে ঘুমাচ্ছিলেন তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন বার্থা ম্যাশন নামক একটি চরিত্র যে হচ্ছে পাগল সে এসে অ্যাডওয়ার্ড রোচেস্টারের বালিশ এবং কম্বলে আগুন ধরিয়ে দেয় ওই আগুন থেকে জেন এয়ার ঝাঁপিয়ে পড়ে অ্যাডওয়ার্ড ডোসেস্টারকে রক্ষা করে আগুন থেকে অ্যাডওয়ার্ড ডোসেস্টারকে রক্ষা করার পর অ্যাডওয়ার্ড রোসেস্টার তখন জেন এয়ারের প্রতি পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েন এবং জেন এয়ারকে প্রচুর ভালোবেসে ফেলেন অ্যাডওয়ার্ড ড্রোসেস্টারকেও জেন এয়ারকে খুব ভালোবাসেন কিন্তু জেন এর কি অ্যাডওয়ার্ড ডোসেস্টারকে ভালোবাসে কিনা এই পরীক্ষা নেওয়ার জন্যে অ্যাডওয়ার্ড ডোসেস্টার একটি ট্রিক্স করেছিল আর সেটা হচ্ছে কি সে তার বাড়িতে এক সপ্তাহ ব্যাপী একটি পার্টির আয়োজন করে সেখানে সে তার সকল ধনী বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানায় তার সকল ধনী বন্ধু বান্ধবরা তার সেই পার্টিতে আসে এবং সেখানে একটি সুন্দরী মেয়ে আসে যার নাম হচ্ছে ব্লেন্স ইনগ্রাম ওই ব্লেন্স ইনগ্র্যামের সাথে অ্যাডওয়ার্ড রোসিস্টার তখন প্রেমের অভিনয় করছে খুব অন্তরঙ্গ হয়ে কথা বলছে খুব সুন্দর সুন্দরভাবে কথা বলছে যে নায়েরকে দেখিয়ে দেখিয়ে যখন অ্যাডওয়ার্ড ডোচেস্টার এই ব্লেন্ডস ইনগ্রামের সাথে খুব অন্তরঙ্গ হয়ে হেসে হেসে কথা বলছিল প্রেমের অভিনয় করে কথা বলছিল তখন জেন এয়ার ব্যাপারটি দেখে খুব ক্রোধান্বিত হয়ে গিয়েছিল সে খুব রাগান্বিত হয়ে গিয়েছিল যখনই অ্যাডওয়ার্ড ডোচেস্টার দেখতে পেলো যে ব্লেন্ডস ইনগ্রামের সাথে সে এভাবে অন্তরঙ্গ হয়ে কথা বলায় জেন এর অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছে মন খারাপ হয়ে গিয়েছে তখনই অ্যাডওয়ার্ড বুঝতে পেরেছে যে হ্যাঁ জেন এয়ারও তাকে অবশ্যই ভালোবাসে আর এখান থেকেই লাভ বা ভালোবাসাকে আমরা এই নভেলটির একটি থিম ধরে নিতে পারি যাই হোক এর পরবর্তীতেই জেন এয়ারের কাছে খবর আসে যে গেটশেড হলে তার যে আন্টি রয়েছেন মিসেস রিড তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং তার পাশে কেউ নেই তিনি শুধুমাত্র কথায় কথায় জেন এয়ারের নাম জপতেছেন তিনি চাচ্ছেন যে জেন এয়ারকে তিনি এক নজর দেখবেন তখন এটি শুনে জেন এয়ার দ্রুত গেট শেড হলে চলে যান সেখানে গিয়ে সে মিসেস রিড এর দেখাশোনা করেন টেকিং কেয়ার করেন এবং আস্তে আস্তে মিসেস রিডকে স্বাভাবিক জীবনে ফিরে আনেন জেন এর টেকিং কেয়ারের মাধ্যমে তার আন্টি মিসেস রিডের স্বাভাবিক জীবনে ফিরে আসা থেকে এই নোবেলটিতে আমরা ফ্যামিলি বা পরিবারকে একটি থিম হিসেবে ধরে নিতে পারি যাই হোক সেবাযত্ন শেষে জেন এয়ার আবার সেই থর্নফিল ম্যানরে ফিরে আসেন ইতিমধ্যে আমরা জেনেছিলাম যে জেন এয়ার অ্যাডওয়ার্ড রোচেস্টারকে খুব ভালোবাসে অ্যাডওয়ার্ড রোচেস্টার জেন এয়ারকে খুব ভালোবাসে অ্যাডওয়ার্ড রেসেস্টার তখন জেন এয়ারকে বলছে যে জেন এয়ার আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই জেন এয়ার তখন এই প্রপোজালটি কোনো ধরনের চিন্তা ভাবনা বা হেজিটেশন ছাড়াই অ্যাকসেপ্ট করে সে বলে যে হ্যাঁ আমিও তোমাকে বিয়ে করতে চাই তখন জেন এয়ার এবং অ্যাডওয়ার্ড রোচেস্টার তারা দুজন বিয়ে করার উদ্দেশ্যে চার্চের দিকে রওনা করে যখন তারা চার্চে পৌঁছেছে বিয়ে করার ঠিক পূর্ব মুহূর্তে জেন এয়ার অ্যাডওয়ার্ড ডোচেস্টারের পূর্বের বিয়ে সম্পর্কে খবর পায় অর্থাৎ রিচার্ড ম্যাশন নামক এক ব্যক্তি সেখানে যায় এবং সেখানে গিয়ে জেন এয়ারকে বলছে যে জেন এয়ার আপনি যেই অ্যাডওয়ার্ড ডোচেস্টার বিয়ে করছেন আপনি কি জানেন এই অ্যাডওয়ার্ড ডোচেস্টার একজন বিবাহিত পুরুষ সে বার্থা ম্যাশন নামক এক মহিলাকে বিয়ে করেছে যে বার্থা মেশন হচ্ছে আমার নিজের আপন বোন সে আমার আপন বোনকে বিয়ে করার পরেও একজন বিবাহিত পুরুষ হওয়া সত্ত্বেও সে আপনাকে বিয়ে করছে যেটি আপনি নিজেও জানেন না এটি শোনার পর জেন এর খুব বেশি অবাক হয়ে যায় সে অবাক হয়ে ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে সে তখন অ্যাডওয়ার্ড ডোসেস্টারকে ক্ষিপ্ত হয়ে বলছে যে এত বড় একটি সত্য কথা তুমি আমাকে কেন লুকিয়ে রেখেছিলে এবং তুমি বিবাহিত হওয়ার পরেও আমাকে কেন বিয়ে করতে নিয়ে এসেছিলে তখন অ্যাডওয়ার্ড ডোচেস্টার জেন এয়ারকে তার পূর্বে বিয়ের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করে অ্যাডওয়ার্ড ডোচেস্টার তখন বলে যে আজ থেকে পনেরো বছর পূর্বে যখন আমি জামাইকাতে ছিলাম তখন আমার পিতা টাকা লোভে আমাকে একটি পাগল মেয়ের সাথে বিয়ে দেয় যে হচ্ছে বার্থ ম্যাশন আমি কখনো ম্যারিড লাইফে হ্যাপি হতে পারিনি যার কারণে আমি ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেছি বিভিন্ন মিস্ট্রেসের সাথে আমি সময় কাটিয়েছি কিন্তু কখনো আমি ম্যারিড লাইফে হ্যাপি হতে পারিনি আর তুমি যেই অ্যাডেল ভ্যারেন্সের গভর্নেস হিসেবে এই বাড়িতে দায়িত্ব পালন করছো সে হচ্ছে মূলত আমার কোনো এক মিস্ট্রেসের কন্যা এবং অন্যদিকে আমাদের ফ্ল্যাটে তিনতলার যে রুমের মিস্ট্রিটি তুমি এখন আবিষ্কার করতে পারো যেখান থেকে খুব ভয়ঙ্কর আওয়াজ তুমি মাঝে মধ্যে শোনো সেই রুমে মূলত আমার পাগল ওয়াইফ বার্থা ম্যাশন এখনও বসবাস করছে যার কারণে আমি কখনো হ্যাপি হতে পারিনি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে হ্যাপি হয়ে অন্য জায়গায় থাকতে চাই তার কথাগুলো শুনে জেনে তখন কনভিনসড হয়ে যায় সে তখন অ্যাডওয়ার্ডো সিস্টারকে বলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি তবে একটা শর্ত রয়েছে আর সেটা হচ্ছে কি তোমার যে বর্তমান পাগল ওয়াইফটি রয়েছে যে হচ্ছে বার্থা ম্যাশন তাকে তোমার ডিভোর্স দিতে হবে ডিভোর্স দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হবে কিন্তু তখন ডো সিস্টার বলল যে তৎকালীন যে ভিক্টোরিয়ান সোসাইটিতে যে রীতিনীতি সেটা বলল যে বর্তমানে কোনো স্ত্রীকে ডিভোর্স দেওয়া এত সহজ নয় কারণ ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত রয়েছে যে শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে উভয় পক্ষকে সজ্ঞানী হতে হবে আমি জ্ঞানী ঠিক আছে কিন্তু ওয়াইফ বা ম্যাশন জ্ঞানী নয় সে পাগল যার কারণে তাকে ডিভোর্স দেওয়া অসম্ভব হয়ে পড়েছে তখন জেন এর বললো যে তুমি যদি তাকে ডিভোর্স না দাও আমি তো তাকে বিয়ে তোমাকে বিয়ে করতে পারবোই না তখন অ্যাডওয়ার্ড ডোসিস্টার জেনকে বললো ঠিক আছে যেহেতু তুমি আমাকে বিয়ে করতে পারবা না অন্যদিকে আমি আমার ওয়াইফ বার্থকেও ডিভোর্স দিতে পারছি না সেহেতু এক কাজ করা যায় চলো আমরা দুজন ফ্রেন্ডসে চলে যাই এবং ফ্রেন্ডসে গিয়ে সেখানে তুমি আমার মিস্ট্রেস হিসেবে থাকবা সারা জীবন আমরা সেখানে খুব ভালোভাবে বসবাস করব। তখন জেন এয়ার আর টানার মধ্যে পড়ে যায় সে বড় ধরনের একটা সে পড়ে যায় সে কোন দিকে যাবে কি গ্রহণ করবে এটা নিয়ে সে খুব চাপের মধ্যে ছিল তখন এ ব্যাপারটি নিয়ে প্রচুর ডিপ্রেশনে থাকতে থাকতে জেন এয়ার দুঃখ ভারাক্রান্ত অবস্থায় খালি হাতে ওই বাড়িটি ত্যাগ করে চলে যায় জেন এয়ার যেহেতু এতিম তার কেউই নেই যার কারণে সে রাস্তায় বসবাস করা শুরু করে তা সে অনাহারে থাকতে থাকে তার কোনো গরভাড়ি ভাড়ি নেই রাস্তায় ঘুমাচ্ছে অনাহারে থাকছে সে অনেক রোগাক্রান্ত ভারাক্রান্ত হয়ে যায় ঠিক এমন অবস্থায় রিভার্স ফ্যামিলি নামক একটি ফ্যামিলি যারা মূর হাউজে থাকে তারা রাস্তা থেকে জেন এয়ারকে নিয়ে যায় এবং টেকিং কেয়ার করে সেবা শুশ্রূষা করে স্বাভাবিক জীবনে ফিরে আনে রিভার্স ফ্যামিলি যারা মূর হাউজে বসবাস করে সেই রিভার্স ফ্যামিলিতে তারা তিন ভাই বোন যারা হচ্ছে এসটি জন রিভার্স ম্যারি রিভার্স এবং ডায়ানা রিভার্স তারা তাদের ফ্যামিলিতে বসবাস করছে তবে তারা বেশি সচ্ছল নয় মোটামুটিভাবে তাদের ফ্যামিলি চলছিল কিন্তু জেন এয়ারকে তারা যে ভরণ করাবে তখন তারা খুব হিমশিম খাচ্ছিল তখন জেন এয়ারকে ওই রিভার্স ফ্যামিলি একটি স্থানীয় স্কুলে চাকুরির ব্যবস্থা করে দেয় ওই স্কুলে চাকুরি করা অবস্থায় জেন এয়ার জানতে পারে যে তার আঙ্কেল যার নাম হচ্ছে জন এয়ার সে মৃত্যুবরণ করেছিল এবং মৃত্যুর পূর্বে সে জেন এয়ার জন্যে বিশ হাজার পাউন্ড রেখে গিয়েছিল ওই বিশ হাজার পাউন্ড সে একসাথে পায় এবং তার যেহেতু বর্তমানে কেউ নেই সে রিভার্স ফ্যামিলিতে বর্তমানে রয়েছে যার কারণে রিভার্স ফ্যামিলি সবার সাথে সে এই বিশ হাজার পাউন্ড শেয়ার করে মোটা অঙ্কের এই টাকা পেয়ে রিভার্স ফ্যামিলিতে যেই ঋণগুলো ছিল সেগুলো তারা পরিশোধ করে এবং তাদের ফ্যামিলিটি মোটামুটিভাবে এবং সচ্ছলতায় ফিরে আসে যাই হোক সেই রিভার্স ফ্যামিলিতে থাকতে থাকতে রিভার্স ফ্যামিলির যিনি বড় পুত্র এস জন রিভার্স তিনি জেনের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ে জেনকে সে ভালোবেসে ফেলে এবং জেনকে সে বলে যে জেন আমি তোমাকে বিয়ে করতে চাই এবং খুব শীঘ্রই আমি ইন্ডিয়াতে একটি রিলিজিয়াস ট্যুরে যাবো সেখানে তুমি আমার ওয়াইফ হিসেবে চলো আমরা সেখানে বিয়ে করে একসাথে ইন্ডিয়ায় গিয়ে বসবাস শুরু করব তখন জেনের মনে মনে ভাবে যে সে কাকে বিয়ে করবে সে তো কখনো এসটি জনস রিবারকে সে কখনো ভালোবাসেনি কিভাবে সে বিয়ে করবে তখন সে এস্টিজন জন রিভার্সকে বলে যে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না বরং একটি শর্ত আছে সেটা হচ্ছে তুমি যে রিলিজিয়াস ট্যুরে ইন্ডিয়াতে যাবে তুমি আমাকে নিয়ে যেতে পারবে তবে ওয়াইফ হিসেবে নয় আমি তোমার কো ওয়ার্কার হিসেবে যাব। তখন এস টি জন রিভার্স বলছেন যে না আমি তোমাকে কো ওয়ার্কার হিসেবে নয় বরং আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে নিয়ে যেতে চাচ্ছি তখন জেনায়ার আবারও পূর্বের ন্যায় দোটানায় পড়ে গিয়েছেন এর পরবর্তীতে এক রাতে জেনায়ার ঘুমাচ্ছিলেন ঘুমের ঘরে সে স্বপ্নের মাধ্যমে একটি বাণী পায় আর সেটা হচ্ছে কি সে স্বপ্নে দেখতে পায় যে থর্নফিল্ড ম্যানোরে অ্যাডওয়ার্ড ডোসিস্টার খুব কষ্টের মধ্যে রয়েছেন খুব করুণ সিচুয়েশানে রয়েছেন এবং সেখানে শুধুমাত্র সে জেন এয়ারের নাম জপতেছে এরকম একটা দৈব সে স্বপ্নের মাধ্যমে পায় ঠিক তখনই ঘুম ভেঙে পরদিন সকালবেলা কোনো ধরনের দেরি না করেই জেন এয়ার থর্নফিল ম্যানরে ফিরে যায় এবং থর্নফিল ম্যানরে ফিরে গিয়ে সে সত্যি সত্যি দেখতে পায় যে অ্যাডওয়ার্ড ড্রোসেস্টারের করুণ অবস্থা সে তার ওই থর্নফিল ম্যানরের এক কোণে পড়ে রয়েছে তার ডান চোখ কানা হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে এবং অন্যদিকে তার শরীরের অনেক অংশ পুড়েও গিয়েছে তখন জেন এয়ার অ্যাডওয়ার্ড ডোসেস্টারকে বলছে যে তোমার এই করুণ অবস্থা কিভাবে হয়েছে অ্যাডওয়ার্ড ডোসেস্টার তখন জেনকে বলছে যে জেন তুমি এসেছো আমি তোমাকে কোথায় না খুঁজিয়েছি আমি তোমাকে অনেক খুঁজেছি আমি কোথাও তোমাকে পাইনি আর যে আমার এই করুণ অবস্থা দেখতে পাচ্ছ আমার ডানচক নষ্ট হয়ে গিয়েছে আমার শরীরের অনেক অংশ পুড়ে গিয়েছে সেটা হচ্ছে আমার এই থর্নফিল ম্যানরে আমার যে পাগল ওয়াইফটি রয়েছে বার্থ ম্যাশন সে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল তাকেই রক্ষা করার জন্যে আমি ঘরের মধ্যে ঢোকেছিলাম তাকে আমি রক্ষা করতে পারিনি পুরো বাড়িতে আগুন ধরিয়ে সে নিজে সুইসাইড করে মৃত্যুবরণ করেছে অন্যদিকে আমি তো তাকে রক্ষা করতে পারিনি বরং আমি পুড়ে গিয়ে আমার চোখ নষ্ট হয়ে গিয়েছে আমার শরীরের অনেক অংশ পুড়েও গিয়েছে বর্তমানে আমি মৃতপ্রায় অবস্থায় রয়েছি তখন পুনরায় অ্যাডওয়ার্ড ডোসেস্টার জেনে আর কি বলছে যে তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে যে আমার ওয়াইফকে যদি আমি ডিভোর্স দিই তবে তোমাকে আমি বিয়ে করতে পারবো বর্তমানে আমার ওয়াইফ ম্যাশন তো মৃত্যুবরণ করেছে আগুনে পড়ে যার কারণে এখন সে নেই আমি এখন তোমাকে বিয়ে করতে চাই পুনরায় বিয়ের প্রফোজালের পর জেন এয়ার তখন সেই প্রপোজালটি অ্যাকসেপ্ট করে তারা বিয়ে করে এবং বিয়ে করার পর দুই বছর দীর্ঘ দুই বছর টেকিং কেয়ারের মাধ্যমে অ্যাডওয়ার্ড ডোচিস্টারকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আনতে সক্ষম হয় অর্থাৎ পুরো দুই বছর টেকিং কেয়ারের মাধ্যমে ডোচেস্টার আবার সুস্থ হয়ে ওঠে অন্যদিকে যে এস টি জোন রিভার্স রয়েছেন তিনি ইন্ডিয়াতে তার রিলিজিয়াস ট্যুরে যান এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন এভাবে মূলত নোবেলটি শেষ হয় তো গাইস এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো সেটি হল নভেলটির ফার্স্ট পার্টে আলোচনায় আমরা বলেছিলাম যে নভেলটিতে নোবেলিস্ট চার্লট ব্রন্টির কিছু অটোবায়োগ্রাফিক্যাল অ্যাসপেক্টস আমরা দেখতে পাই অর্থাৎ এই নোবেলটিতে চার্লোট ব্রন্টি তিনি তার নিজের আত্মজীবনীমূলক কিছু ঘটনা প্রবাহ একটি কল্পিত চরিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন সেটি হলো এই নভেলটির প্রধান চরিত্র জেন এয়ারের সাথে চার্লোট ব্রন্টির বাস্তব জীবনের সাথে যেই সিমিলারিটিসগুলো রয়েছে সেগুলো প্রুফ করার মাধ্যমে আমরা বুঝতে পারব প্রথম যে ব্যাপারটি সেটি হলো নভেলটিতে আমরা দেখেছিলাম যে জেন এয়ার যেই এতিমখানায় বা লোভুড স্কুলে পড়াশোনা করেছিল সেই লোউড স্কুলের যিনি ডিরেক্টর ছিলেন মিস্টার ব্রকলি হার্স্ট তিনি অনেক বেশি ক্রুয়েল ছিলেন তিনি ছাত্রছাত্রীদেরকে নির্যাতন করতেন তাদেরকে ভালো খাবার ও পোশাক থেকে বঞ্চিত রাখতেন ঠিক সেমভাবে বাস্তব জীবনে চার্লট ব্রন্টি এবং তার দুই বোন ছোট থাকতে যে স্কুলে পড়াশোনা করেছে ওই স্কুলের হেডমাস্টারও এই রকম ক্রুয়েল ছিল সেই হেডমাস্টারও ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করতো তাদেরকে ভালো খাবার ও পোশাক থেকে বঞ্চিত রাখত এবং তাদের গায়েও হাত তুলতো এই নভেলটির মাধ্যমে জেন এয়ার সাথে চার্লট ব্রন্টির বাস্তব জীবনে সিমিলারিটিস আমরা খুঁজে পাই দ্বিতীয়ত যে ব্যাপারটি সেটি হল নভেলটিতে আমরা প্লটে দেখতে পেয়েছি যে জেন আয়ারের যেই একমাত্র বন্ধু ছিল হ্যালেন বার্নস সে টিউবারকোলোসিস বা রোগে মৃত্যুবরণ করেছে বাস্তব জীবনে চার্লট ব্রন্টির যে দুই বোন রয়েছে তারা টিউবার কোলোসিসে বা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে খেয়াল করুন বাস্তব জীবনে ছার্লট ব্রন্টি দুই বোন টিউবার কোলোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে নভেলটিতে জেন আয়ারের বান্ধবী হ্যালেন বার্নস টিউবারকোলোসিসেই মৃত্যুবরণ করেছে এখানেও জেনের সাথে চার্লট ব্রন্টির একটি সিমিলারিটি আমরা খুঁজে পাই তৃতীয়ত গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হলো নভেলটিতে আমরা দেখেছি যে জেন আয়ার সে গভর্নেন্স হিসেবে একটি বাড়িতে চাকুরি করছিল ঠিক সেইমভাবে বাস্তব জীবনে আমরা জেনেছিলাম যে চার্লট ব্রন্টি তিনি তার লেখালেখি শুরু করার পূর্বে তিনি কিছু দিনের জন্যে একটি বাড়িতে গভর্নেন্স হিসেবে চাকুরি করেছেন অর্থাৎ বাস্তব জীবনে চার্লট ব্রন্টি একজন গভর্নেন্স ছিলেন আর এই নোভেলটিতে জেন এয়ারও একজন গভর্নেন্স ছিলেন এখানে আমরা তাদের দুজনের সিমিলারিটিস খুঁজে পাই এই সবগুলো সিমিলারিটিস থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই নভেলটিতে মূলত চার্লট ব্রন্টি তিনি তার নিজের অটোবায়োগ্রাফিক্যাল কিছু এলিমেন্টস তুলে ধরেছিলেন তার বাস্তব জীবনের কিছু ঘটনা প্রবাহ তিনি এই নভেলটিতে কল্পিত চরিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে মূলত জেন এয়ার নভেলটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা যদি ভালো লাগে অবশ্য লাইক করবেন কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ